আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পুলিশ পোড়ের কাউখালীতে বাজারের খাজনা উত্তোলন নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। করোনার মধ্যে অতিরিক্ত খাজনা দিতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। চাহিদা মতো খাজনা না দিলে হচ্ছেন মারধরের শিকার, আর ইজারাদার দিচ্ছেন না আদায়ের রসিদ। পিরোজপুর প্রতিনিধি শিরিনা আফরোজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। পিরোজপুরের কাউখালীর হাট ইজারাদারের কবলে পড়ে হারাতে বসেছে ঐতিহ্য। এ নিয়ে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা অভিযোগ তুলেও পাচ্ছেন না কোনো প্রতিকার। খুচরা পাইকারিরা এরা গাছ কিনে আনে বাড়ি থেকে, টমটম করে মিলে কাটায়, ওই ওই গাছওয়ালার বাড়ি থেকে, ওই ব্যাপারীর কাছ থেকে তারা খাজনা নিয়ে আসে। ডকুমেন্টস নাই, টাকা চাই, টাকা দাও, তারপরে সেটা নিয়ে পারে। আগে দিছি 15 টাকা খাজনা এবং চাই 100 টাকা খাজনা। সরকারি নিয়ম অনুযায়ী মাছ ও সবজি সহ অন্যান্য দোকান প্রতি খাজনা আদায়ের কথা 7 টাকা করে, কিন্তু প্রতি দোকান থেকে নেওয়া হচ্ছে 70 টাকা থেকে 300 টাকা পর্যন্ত। চাহিদা মতো খাজনা না দেয়ায় মারধরের অভিযোগ করছেন অনেকেই। ব্যবসায়ীদের দেয়া হয় না খাজনা আদায়ের রসিদ। পাইকারে দুহান মাল নেয়, সে পাইকারের কাছ থেকে খাজনা নেয়। আবার আমার ঘর নিজস্ব ঘরে বই আমি দুহান পাইকারি বেচলে তা দিয়েও খাজনা চায়, যদি না দিই তাতে বহুত হুমকি ধমকি বহুত কিছু বলে, এবেল অত্যাচার জুলুম চলতেছে। এসব অভিযোগ অস্বীকার করে ইজারাদার বলছেন সরকারি নিয়ম মেনেই হাট নিয়ন্ত্রণ করছেন তারা। শতকরা 5 টাকা হার সেইভাবে দেয় না, এর অর্ধেক দেয়, হয়তো 2 টাকা দেয়, কেউ 2.5 টাকা দেয়, তারা কম দিয়ে যাইতেছে, কেউ বেশি তো দেয়ই না। অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার বললেন খুব শিগগিরই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ইজারা দেওয়ার পর থেকে বেশ কিছু অভিযোগ আমার কাছে আসছে, সেগুলো আমি তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা করেছি, আর যে কোনো অভিযোগ আসলে আমরা সেটা ইনশাআল্লাহ আইনানুগভাবে সমাধানের চেষ্টা করব। অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবি ভুক্তভোগীদের। রত্না জামান, একুশে টেলিভিশন। আপনারা দেখছেন একুশে টেলিভিশন।